আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের জার্নি টু এক্সিলেন্স একটা আমাদের সিরিজ চলছে। এই জার্নি টু এক্সিলেন্সের থার্ড পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আবুল কালাম আজাদ, আই এম দ্য অথর অফ দ্য বুক জব স্যাক্স অ্যান্ড আই এম রাইটিং অ্যানাদার বুকস ফর দ্য ইয়াং জেনারেশনস। আই এম ওয়ার্কিং অন সেলফ ডেভেলপমেন্ট, আই এম ওয়ার্কিং ইন কেরিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট অফ জেনারেল পিপল অ্যান্ড আই এম ওয়ার্কিং উইথ কর্পোরেট গাইজেস। আই এম দ্য সার্টিফাইড ট্রেনার অফ নলেজ একাডেমি অ্যান্ড আই এম ওয়ার্কিং উইথ বিডি জবস। আই এম অলসো ওয়ার্কিং উইথ সাম অর্গানাইজেশনস ফর পার্সোনাল ডেভেলপমেন্ট। আই এম দ্য ফাউন্ডার অফ লিভিং সায়েন্স একাডেমি। তো আজকের টপিকটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশন, ইফেক্টিভ ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন নিয়ে আমরা এর আগে আরও দুটি ভিডিও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন। যারা আমাদের ফেসবুকে দেখছেন তারা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো ডেফিনেটলি আমাদের ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের জন্য এবং আপনাদের কলিগদের জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এপিসোড 3 অফ জার্নি টু দ্য এক্সিলেন্স। টুডেজ টপিক ইজ ইফেক্টিভ ভিজুয়ালাইজেশন। প্রথমে আসি ভিজুয়ালাইজেশন কি। আমাদের সাবকন্টিনেন্টে ভিজুয়ালাইজেশন খুবই পরিচিত একটা শব্দ। দেইজ আর ভেরি পপুলার ইন অস্ট্রেলিয়া, কানাডা অ্যান্ড ইউএস অলসো। ভিজুয়ালাইজেশন হচ্ছে যে আপনার স্বপ্নে স্বপ্নকে অর্থাৎ আপনার স্বপ্নের জায়গাকে, আপনার স্বপ্নের জায়গাকে আপনার ইমাজিনেশনের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চান বা আপনি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে এই স্বপ্নটা কত দ্রুত আপনার লাইফে এটা এন্টার করতে পারে বা কত দ্রুত আপনি আপনার স্বপ্নের জায়গায় যেতে পারেন সেটা একটা প্রসেস হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন যদি আপনি করতে পারেন তাহলে আপনি ওই পথে হাঁটা শুরু করবেন। অর্থাৎ আপনি যেই যেই কাজ করলে আপনি আপনার স্বপ্নের দিকে চলে যাবেন বা যেই যেই কাজ করলে আপনি আপনার লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন তার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমি এতক্ষণ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন আসলে হচ্ছে একটা ইমেজ তৈরি করা, একটা ভিডিও ইমেজ তৈরি করা যেখানে হচ্ছে আপনার স্বপ্নটা থাকবে, অর্থাৎ আপনার জীবনের লক্ষ্য যেটা আপনি সেই লক্ষ্যটাকে কিভাবে ইমাজিনেশন করবেন। তো ভিজুয়ালাইজেশন তৈরি করার আগে আমরা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সো হাউ টু সেট গোলস, এই বিষয়ে আমাদের আরেকটা টপিক আছে আমাদের এই এপিসোডেই, হয়তো ফোর্থ বা ফিফথ এপিসোডে আমরা লক্ষ্য নির্ধারণের ব্যাপারে কথা বলবো। সো হোয়াট এভার ইয়োর গোল ইজ, আপনার গোল যেটাই হোক না কেন এটাকে যদি আপনি ভিজুয়ালাইজ করতে চান তাহলে ভিজুয়ালাইজেশন প্রসেসে আপনাকে আসতে হবে। ভিজুয়ালাইজেশন প্রসেসে হচ্ছে যে আপনি কিভাবে আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়াবেন, আপনার ইমাজিনেশন পাওয়ার বাড়াবেন এইটার উপরে আমাদের একটি টপিকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাম ডিফারেন্ট টপিক অফ ভিজুয়ালাইজেশন, হাউ টু ইফেক্টিভ মেক ভিজুয়ালাইজেশন। তারপর আমি বলে নিচ্ছি কিছু জিনিস, সেটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশন বাড়াতে গেলে আপনার কল্পনা শক্তি বাড়াতে হবে। আপনি কল্পনা শক্তি বাড়ানোর জন্য আপনি মেডিটেশন করতে পারেন, আপনি কনসেন্ট্রেশন করতে পারেন। আমরা এর আগে একটি টপিক আলোচনা করেছি হাউ টু ফোকাস, ফোকাসের যে 17 মিনিটের কথা আমরা বলেছি, ফোকাসের যে বিষয়গুলো আমরা বলেছি এগুলো আপনার যদি করেন তাহলে আপনার হচ্ছে ভিজুয়ালাইজেশন পাওয়ার বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে কীরকম দেখাচ্ছে আপনি যদি এটা কল্পনা করতে পারেন, আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, বিভিন্ন কালারে আপনাকে কীরকম লাগে, বিভিন্ন জায়গায় আপনাকে দেখতে কীরকম লাগবে, এই জিনিসগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ার বৃদ্ধি পাবে। ওটা আমরা আরেকটি এপিসোডে আমরা আলোচনা করবো হাউ টু ইনক্রিজ দ্য ভিজুয়ালাইজেশন পাওয়ার। বাট টুডে উই আর গিভিং সাম ইম্পর্টেন্ট টিপস হাউ টু ইনক্রিজ দ্য এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ ভিজুয়ালাইজেশন, দ্যাট ইজ দ্য ইফেক্টিভ ভিজুয়ালাইজেশন। অর্থাৎ কীভাবে ভিজুয়ালাইজেশন করলে এটা বেশি কার্যকর হবে। সো আপনি তো ইমেজ তৈরি করলেন বা আপনি ভিজুয়ালাইজেশনের জন্য আপনার যে লক্ষ্য আছে সেটা আপনি নির্ধারণ করলেন বা এটা আপনি ইমাজিনেশন করলেন, এটা আপনি আসলে করবেন কীভাবে? ভিজুয়ালাইজেশন করার অনেকগুলো টেকনিকের ভিতরে একটা হচ্ছে যে আপনি যে ছবিটা দেখছেন অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখছেন, ভিডিও বলতে আপনার লাইফের যে ছবি এটাকে আপনার তৈরি করতে হবে আপনার ব্রেনের মধ্যে, হ্যাঁ। এবং সেটা আপনি যখন তৈরি করবেন এটা তৈরি করার পরে এটা আপনাকে তৈরি করতে হবে হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে। অর্থাৎ আপনি যেটাই তৈরি করেন না কেন এটা আপনি ইমোশনালি ফিল করবেন হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে। যখনই আপনি এটা করতে পারবেন তখনই এটা ভিজুয়ালাইজেশনের পাওয়ার হাই হয়ে যাবে, অর্থাৎ তখনই এটা কোয়ালিটেটিভ ভিজুয়ালাইজেশনে পরিণত হয়ে যাবে। আমরা যে কোনো কিছু হচ্ছে ইমেজ করতেই পারি, হ্যাঁ। আমি একটা বিল্ডিংয়ের ছবি দেখলাম, আমি একটা গাড়ির ছবি দেখলাম, আমি একটা জবের ছবি দেখলাম, আমি একটা ভালো ডেস্ক দেখলাম, আমি ভালো একটা পার্টনার দেখলাম। হোয়াট এভার দ্য থিং ইজ, হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি লুকিং ফর, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর কালার, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ড্রেস, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর প্লেস, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর জব, এভরিথিং ইউ ক্যান সিলেক্ট।
বাট ইফ ইউ ক্যান ফিল ইট ইন ইয়র প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ বর্তমানে যদি ওই জিনিসটাতে আপনি থাকেন, ওই এনভায়রনমেন্টটাতে যদি আপনি থাকেন, ওই পরিবেশের মধ্যে যদি আপনি থাকেন, দেন দেয়ার উইল বি ক্রিয়েট আ এক্সট্রা ফিলিং টু ইয়র বডি, আপনার শরীরের ভিতরে একটা এক্সট্রা ফিলিং ক্রিয়েট হয়ে যাবে। এই ফিলিংটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যাচিভিং গোলস। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড, আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আমি নেক্সট টপিকে চলে যাবো। আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন, আমরা নেক্সটে এই জিনিসটা আবার হয়তো আলোচনায় আনবো। সো আমরা ভিজুয়ালাইজেশনের মূল যে টপিকগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে ভিজুয়ালাইজেশন করার জন্য আপনাকে অবশ্যই ইমেজ তৈরি করতে হবে, ভিজুয়ালাইজেশন করার জন্য আপনাকে অবশ্যই প্রেজেন্ট মোমেন্টটাকে খেয়াল রাখতে হবে, প্রেজেন্ট মোমেন্টে ফিল করতে হবে, আপনাকে ইমোশনালি ফিল করতে হবে, এইটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের একটা প্রসেস। আরেকটা হচ্ছে ভিশন বোর্ড। ভিশন বোর্ড হচ্ছে যে আপনি যেই যেই জিনিসগুলো পছন্দ করেন বা যেই জায়গাগুলো আপনি যেতে চান, যেইটা আপনার অ্যাচিভেবল আপনার হচ্ছে ইমেজ, এই ইমেজগুলো আপনি আপনি একটা ডেস্কের মধ্যে, আপনি একটা বোর্ডের মধ্যে আপনার এই জিনিস এই এই জিনিসগুলোর ছবি আপনি হচ্ছে লাগাতে পারেন, এটা একটা সাদা বোর্ডের মতো। আমি এর পরের ভিডিওতে আমি চেষ্টা করবো ভিজুয়ালাইজেশনের যে ভিশন বোর্ড আছে সেটা ভিশন বোর্ড দেওয়ার জন্য। তো ভিশন বোর্ড তৈরি করা যায়, বোর্ডের মধ্যে আপনার ওই ছবিগুলো আপনি লাগিয়ে রাখতে পারেন, আপনি যেখানে বসেন বা আপনি যেখানে থাকেন, আপনি যেখানে বেশিক্ষণ সময় হচ্ছে আপনি ব্যয় করেন, ওর আশেপাশে আপনি একটা ভিশন বোর্ড রাখবেন, যাতে আপনি 2-3 মিনিট পর পর আপনার লক্ষ্যের দিকে তাকাতে পারেন, আপনি 2-3 মিনিট পর পর আপনার ছবিগুলোর দিকে তাকাতে পারেন, যেই ছবিগুলো আপনাকে আসলে ফিলিং ক্রিয়েট করে। অর্থাৎ আপনি যখনই ওই গাড়ির দিকে দেখবেন, আপনি যখনই ওই বাড়ির দিকে দেখবেন, যখনই ওই পার্টনারের দিকে দেখবেন, যখনই ওই জবের দিকে দেখবেন, যখনই ওই ব্যাংক অ্যাকাউন্টের দিকে দেখবেন, দেখবেন যে দেয়ার ইজ ক্রিয়েটিং আ ফিলিং অন ইউ। এই ফিলিংটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন অ্যাচিভিং গোলস। সো আমরা ভিশন বোর্ড তৈরি করবো, ভিশন বোর্ড আমরা কীভাবে তৈরি করবো এটা নিয়ে আমরা একটা এপিসোডে ডেফিনেটলি আলোচনা করবো। বাট ভিশন বোর্ড হচ্ছে ভিজুয়ালাইজেশনের একটা পার্ট, আপনি ভিজুয়ালাইজেশন করতে যখন করতে থাকবেন তখন কিন্তু এই ভিশন বোর্ডটা আপনাকে খুবই কাজে দিবে আপনার ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। লাস্ট ওয়ান ইজ দ্য গ্র্যাটিটিউড, অর্থাৎ আপনি যখনই ইমেজ তৈরি করছেন, এই ইমেজ তৈরি করার ফার্স্ট পার্টে আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে যে সবসময় আপনার গ্র্যাটিটিউড ফিল করতে হবে। এই গ্র্যাটিটিউড ফিল আপনি কীভাবে করবেন? গ্র্যাটিটিউড ফিল করবেন এইভাবে যে ফার্স্ট আপনি দেখবেন যে আপনার মধ্যে কী আছে, অর্থাৎ সৃষ্টিকর্তা আপনার মধ্যে কী দিয়েছে যেটা 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 গ্রান্টেড, ফুল গ্রান্টেড, যেটার কারণে আপনি খুব হ্যাপি। যেমন সৃষ্টিকর্তা আমাদের একটা সুন্দর শরীর দিয়েছেন, আমরা এইটার জন্য গ্র্যাটিটিউড ফিল করি সৃষ্টিকর্তার কাছে। আমাদেরকে ব্রিদিং দিয়েছেন, আমাদেরকে শ্বাস প্রশ্বাস আমরা নিতে পারতেছি, এটার জন্য আমরা থ্যাঙ্কসফুল টু গড। আমাদেরকে সুন্দর চোখ দিয়েছে, আমরা সারা দুনিয়া সুন্দর সুন্দর কালার দেখতে পারি, আমরা সুন্দর সুন্দর ঘটনা দেখতে পারি, আমাদেরকে চোখ দিয়েছে, এটার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে থ্যাঙ্কফুল। হোয়াট এভার দ্য থিং ইজ ইউ হ্যাভ গট ইন ইউর সেলফ, আপনার শরীরে যা যা আছে, আপনার জীবনে যা যা আছে, আপনি মনে করেন যে ভালো লিখতে পারেন, আপনার হাতে লেখা ভালো, আপনি ভালো কবিতা লিখতে পারেন, দ্যাটস ক্যান বি আ মোমেন্টাম ফর ফিলিং গুডস টু দ্য নেচার, অর্থাৎ প্রকৃতির কাছে আপনার যে চাওয়া পাওয়া, এইখানে আপনার যে তৃপ্তি, আপনার যে গ্র্যাটিটিউড, আপনার যে ফিলিং, থ্যাঙ্কসফুলনেস, এই জিনিসটা আপনাকে নিয়ে আসতে হবে ফর ইয়োর গ্র্যান্টেড থিংস। অ্যানাদার ওয়ান ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়ান পার্সন, আপনি একজন মানুষকে খুঁজে বের করুন বা একজন ব্যক্তিকে খুঁজে বের করুন যে আপনার জীবনে অবদান রেখেছে বা আপনার জীবনের জন্য খুবই মানে হেল্পফুল। আপনি তাকে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ডেফিনেটলি তার জন্য অ্যাপ্রিসিয়েশন দিবেন মনে মনে, সে আপনার কাছেও থাকতে পারে দূরেও থাকতে পারে, বাট আপনি একটা ফিলিং ক্রিয়েট করবেন যে আই লাভ হার, আই লাভ হিম, হোয়াট এভার দ্য পার্সন হিজ, সে আপনার মা হতে পারে, বাবা হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, যে কেউ আপনার জীবনের যে কোনো একজন ব্যক্তি যার জন্য আপনি অ্যাপ্রিসিয়েশন মন থেকে দিবেন, এই যে অ্যাপ্রিসিয়েশন মুডে আপনি থাকবেন তখন আপনার ভিজুয়ালাইজেশন খুবই গ্রুত এটা এনহ্যান্স করবে, খুবই দ্রুত এনহ্যান্স করবে এবং আপনার ভিজুয়ালাইজেশন খুবই পারফেক্ট হবে। লাস্ট ওয়ান ইজ ফিলিং হ্যাপি, আপনার যখন ভিজুয়ালাইজেশন দেওয়া শেষ হয়ে গেল, আপনি যখন ম্যাজিক্যাল ভিজুয়ালাইজেশন দিলেন, আপনি ভিশন বোর্ড ক্রিয়েট করলেন, আপনি ইমাজিনেশন দিলেন, আপনি ফিলিং করলেন, সব কিছু হয়ে গেল এবং লাস্ট পার্টটাই হচ্ছে হ্যাপিনেস, অর্থাৎ আপনি যে এই জায়গায় ফিল করতেছেন এবং আপনি ওখানে চলে গেছেন, আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে, এই যে হ্যাপিনেসটা, এই হ্যাপিনেসটা পুরো শরীরে আপনার ফিল করতে হবে এবং আপনার মধ্যে যে হ্যাপিনেসটা আসবে এই হ্যাপিনেসটা আপনাকে ধরে রাখতে হবে যতক্ষণ সম্ভব হয়, এবং এই সময়ই আপনি হচ্ছে সাধারণ লাইফে মুভ করবেন। অর্থাৎ আপনি ভিজুয়ালাইজেশন যখন করছেন তখন থেকে আপনি যখন ব্যাক করতেছেন, অর্থাৎ সাধারণ লাইফে আপনি চলে আসতেন, তখন যেন ওই ফিলিংটা আপনার মধ্যে থাকে যে আপনার মধ্যে একটা হ্যাপিনেস চলে আসবে। আমরা আমাদের মেডিটেশন যখন আমরা শেখাবো তখন আমরা এই ভিজুয়ালাইজেশনের প্রসেসের ভিতরে হ্যাপিনেস কীভাবে কার্যকরী হ্যাপিনেস তৈরি করতে হয় সেগুলো আমরা শেখাবো। তো আজকের ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে আমরা বলছি যে দিস ইজ দ্য থার্ড এপিসোড অফ জার্নি টু দ্য এক্সিলেন্স, উই আর টকিং অ্যাবাউট দ্য ইফেক্টিভ ভিজুয়ালাইজেশন প্রসেস ইন বেঙ্গলি। আমি ভিডিওগুলো তৈরি করছি বাংলায় যাতে আমাদের দেশের এবং আমাদের সাবকন্টিনেন্টের লোকজন এই জিনিসগুলো দেখে এবং তারা যেন
প্র্যাকটিস করে তাদের জীবনের লক্ষ্যে তারা দ্রুতভাবে লক্ষ্য তারা অর্জন করতে পারে। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনারা ভালো ফল পাবেন এবং যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।